আমি লাকি দেবী হাজিকে শুল্কের একজন নিজাম উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নবম শ্রেণীর বিষয় গণিত, ওখান থেকে অধ্যায় 3.5, ওখান থেকে একটি সৃজনশীল অঙ্ক করাব। পেজ নাম্বার হচ্ছে 73 আর 33 সৃজনশীল অঙ্কটা। ওখানে হচ্ছে কোনো সংখ্যা ও ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি হচ্ছে 3, 3 দেওয়া আছে। কোনো সংখ্যা ও ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 3, তাহলে আমাদের ক নম্বরে দেওয়া আছে সংখ্যাটিকে এক ছলকে প্রকাশ করে উপরে তথ্যকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। খ নম্বরে আছে এক্স কিউব মাইনাস 1/x³ মান নির্ণয় করো। গ নম্বরে আছে প্রমাণ করো যে x^5 + 1/x^5 = 123। আজকে তোমাদের এই সমস্যাটির সমাধান করব। তাহলে ক নম্বরে দেওয়া আছে 33 নম্বর অঙ্ক। এখানে ক নম্বরে দেওয়া আছে কি, আমাদের উদ্দীপকে দেওয়া আছে কোনো সংখ্যা এবং ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যা সমষ্টি দেওয়া আছে 3। তাহলে আমাদের ক নম্বরে দেওয়া আছে সংখ্যাটিকে এক ছলকে প্রকাশ করে উপরে তত্ত্বকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। এখানে সংখ্যাটি কোনো সংখ্যা বলছে, তাহলে সংখ্যাটিকে এক ছলকে দত্ত বলতে চাই। তাহলে আমরা এটা মনে করতে পারি, মনে করি সংখ্যাটি এক্স, তাহলে ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যা, যেহেতু এটা এক্স আছে, এর বিপরীত সংখ্যা বলতে আমরা কি বুঝবো, 1/x। তাহলে বিপরীত সংখ্যা 1/x, আমাদের প্রশ্নে দেওয়া আছে চলকটি এক্সের মাধ্যমে প্রকাশ করতে বলছে, বিধায় আমরা এক্স ধরলাম। তাহলে মনে করো সংখ্যাটি ধরলাম এক্স, ওই সংখ্যার এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যা, তাহলে গুণাত্মক বলছে আবার এটার বিপরীত সংখ্যা বলছে, সেজন্য 1/x। এই দুটার সমষ্টি দেওয়া আছে 3। তাহলে এই সমীকরণটি তথ্যকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করে, সুতরাং সংখ্যা দুটির সমষ্টি বলতে বোঝাচ্ছি কি প্লাস, তাহলে এক্স, একটা সংখ্যা দেওয়া আছে এক্স আর একটা বিপরীত সংখ্যা দেওয়া আছে 1/x। তাহলে প্রশ্ন মতে সমীকরণটি হল যেহেতু এটা আমাদের দেওয়া আছে কি, সমষ্টি দেওয়া আছে x + 1/x, এটা দুটার সমষ্টি সমান কত দেওয়া আছে, ইকুয়াল দেওয়া আছে 3। এটাই হচ্ছে এক নম্বরে ক এর আনসার আমাদের। তাহলে সমীকরণের মাধ্যমে কীভাবে প্রকাশ করা হলো, x + 1/x = 3, এটাই প্রকাশ করা হলো। তাহলে এক ক নম্বরে গেল। এবার খ নম্বরে দেওয়া আছে x³ - 1/x³ মান নির্ণয় করো। তাহলে আমরা ক থেকে পাই কতে ছিল কি, x + 1/x = 3। তাহলে আমরা যদি এটাকে বর্গ করলে পাবো কি, x + 1/x² = 3² আমরা পাশে দিব কি, বর্গ করি তাহলে আমরা এটা কি পাচ্ছি, এখন যেহেতু বর্গ বললাম সেজন্য এটা হোল স্কোয়ার দিয়ে দিলাম। এটা অনুসিদ্ধান্ত যদি সূত্র ধরি, তাহলে কি a+b² সূত্র কি আমরা কি পাচ্ছি, a
মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। তো আমরা এটা অনুসিদ্ধান্ত সূত্র কী জানি, এ প্লাস হোল স্কোয়ারের সূত্র এ মাইনাস হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, আর এটা পাচ্ছি কত, তিন তিন এটা নাইন, তাহলে এটা মাইনাস বি হোল স্কোয়ার, উপরে এক্স নিচে এক্স ক্যান্সেল, এখানে পাচ্ছি কত ফোর, এখানে পাচ্ছি নাইন, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, এটা যদি আমরা পক্ষান্তর করি নাইন মাইনাস ফোর, বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল ফাইভ, বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল, যদি আমরা এটা রুটটা তুলে দিই তাহলে এখানে পাবো কত, রুট ফাইভ। সুতরাং এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট ফাইভ। এবার আমরা অঙ্কতে যাচ্ছি, এবার আছে কি, এখন যেটার মান নির্ণয় করতে বলছে, এখন এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল, আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কী জানি, এ মাইনাস বি হোল কিউব প্লাস ট্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা জানি কি, আমরা এই সূত্রটাতে বসাবো এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা, এ মাইনাস বি হোল কিউব প্লাস ট্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা আমরা একইভাবে এখানে বসাই দিব, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি পাচ্ছি, এ মাইনাস বি হোল কিউব প্লাস ট্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি, এটার মান কত পাইছি আমরা, আমরা আগেরটাতে পাইছি যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল পাচ্ছি কত, রুট ফাইভ, রুট ফাইভ হোল কিউব প্লাস এখানে পাচ্ছি থ্রি ইন্টু রুট ফাইভ, তাহলে রুট ফাইভ হোল কিউব মানে কত, এখানে রুট ফাইভ কয়টা, তিনটা, তাহলে দুইটা হোল স্কোয়ার দিলাম আর একটা রুট ফাইভ দিলাম, তাহলে এখানে পাচ্ছি কত, এখানে দুইটা এখানে একটা, তাহলে পাচ্ছি তিনটা, তাহলে রুট আর স্কোয়ারে সবসময় আমরা কী জানি রুট আর স্কোয়ারে কাটা যায়, তাহলে পাচ্ছি কত শুধু ফাইভ, এখানে ফাইভ রুট ফাইভ প্লাস এটা পাচ্ছি থ্রি রুট ফাইভ, তাহলে ফাইভ আর থ্রি দুটো যোগ করলে পাচ্ছি কত, এইট রুট ফাইভ। সুতরাং এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল এইট রুট ফাইভ, এটাই পাচ্ছি আনসার। এবার আমাদের গ নাম্বারে আছে, প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি থ্রি, এটা বলছে আমাদের প্রমাণ করতে। তাহলে আমরা বাম পক্ষতে পাচ্ছি এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ, তো এটার জন্য আমরা পাবো, এটাকে যদি আমরা ভাঙি একটাকে এক্স প্লাস এক্স এক কিউব প্লাস বি কিউব, আর একটা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এইটার জন্য এটা ফাইভের জন্য, যখন আমরা প্রথমটাই দেখব একটাকে কিউব আরেকটাকে যদি টু ধরি তাহলে আমরা ফাইভ পাচ্ছি, কিন্তু এখানে আরেকটা কথা থেকেই যাচ্ছে, এখানে আরেকটা অতিরিক্ত কিছু আসবে, যেটা অতিরিক্ত আসবে আমাদেরকে সেটা বিয়োগ করে দিতে হবে, সেটা আগে দেখাই, এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ, এখানে যখন আমি এক্স কিউব এটা আমি তোমাদেরকে ভেঙেই দেখাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার দুইটা যখন আমি গুণ করতে যাব তাহলে এটা পাচ্ছি কত, ওয়ান বাই এক্স কিউব, আর এটা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এই জিনিসটা যখন আমি লিখলাম তখন এটা গুণ করলে কী পাবো, এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এটা এটা গুণ করলে পাচ্ছি কত, ওয়ান বাই এটা উপরের সংখ্যা, এটা এক্স কিউব নিচে পাচ্ছি এক্স স্কোয়ার, আর এটা দ্বারা যখন গুণ করবো তখন পাবো কত, উপরে এক্স স্কোয়ার নিচে এক্স কিউব, আর এটা উপরে ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান, গুণের জন্য পাওয়ার যোগ, তাহলে পাচ্ছি কত, এক্স টু দি পাওয়ার ফাইভ। তখন আমাদের থেকে যাচ্ছে কি, এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ এটা এটা যখন ক্যান্সেল করবো এখানে পাবো শুধু এক্স, আর এখানে কত, এখানে এক্স স্কোয়ার, এখানে পাচ্ছি ওয়ান বাই এক্স, এটা এটা যখন ক্যান্সেল করবো তখন এখানে থাকবে এক্স,
তাহলে আমাদের এখানে পাচ্ছি কত, এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স। কিন্তু আমাদের তো শুধু প্রশ্নের মধ্যে দেওয়া আছে এক্স কিউব প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5। তো আমরা যখন এটা লিখবো তখন পাশে কী করতে হবে, যেটা অতিরিক্ত থাকবে সেটা সবসময় কী করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে। তাইলেই আমরা পাবো কি, এই সংখ্যাটা যখন পাবো গুণ করলে পাবো আমরা এটা পুরোটাই। সেজন্য আমাদেরকে কী করতে হবে, যেটা গুণ করবো সেটার পাশে এটা আমরা বিয়োগ করে অবশ্যই লিখে দিব। এখানে কী লিখবো, এক্স প্লাস 1 বাই এক্স, যেহেতু আমরা গুণ করলে এই দুইটা যখন গুণ করবো তখন এটা এই জিনিসটা অতিরিক্ত থাকবে, যেটা অতিরিক্ত থাকবে আমরা সেটা বিয়োগ করে দিব। এই যে গুণটা দেখালাম তোমাদেরকে এখানে, এবার আমি মূল অঙ্কতে যাচ্ছি। এখানে আমাদের দুইটা সূত্র আছে, তো আমাদের এখানে ক থেকে পাই, গ নাম্বারে ক থেকে পাই ক থেকে পাইছি কত, এক্স প্লাস 1 বাই এক্স ইকেল 3, এক্স প্লাস 1 বাই এক্স ইকেল 3। তো আমরা এটাকে সূত্র করি, একই প্লাস বি কিউবের সূত্র, এ প্লাস বি হোল কিউব মাইনাস রাইস এ বি ইন্টু এ প্লাস বি। এই একটা এতটুকু পর্যন্ত একটা গেল। তারপরে আছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এটার সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি, এতটুকু গেল। মাইনাস এটা আমরা ঠিক ঠিক রেখে দিব, মানটা পরে বসাই। এটা কোত্থেকে আসছে তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে আমরা যেটা এই দুটো যখন গুণ করব, এই সূত্রটা যখন আমি ভাঙতে যাব যেটা অতিরিক্ত হবে সেটা সবসময় পিক করে দিতে হবে। তাহলে এটার মান পাচ্ছি কত, এক্স প্লাস 1 বাই এক্সের মান পাচ্ছি 3, তাহলে 3 হোল স্কোয়ার দিলাম, এটা 3, উপরে এক্স নিচে এক্স ক্যান্সেল, এটার মান হচ্ছে 3। তারপর এটার জন্য 3 হোল স্কোয়ার মাইনাস 2, এটা মাইনাস, এটার মানও হচ্ছে 3। তাহলে এটা গুণ করলে কত, 3 ত্রিকা 9, 3 নং 27, 27 আর এটা 3 ত্রিকা 9, আর এটা কত, 9 মাইনাস 2, এটা মাইনাস 3, ঠিক ঠিক আছে। 27 থেকে 9 গেলে 18, আর এটা 9 থেকে 2 গেলে 7, আর এটা 3টা আছে, তাহলে 7 নং 57, 7 7, 7 5 12, 126 বিয়োগ 3, 126 বিয়োগ 3, তাহলে 123 ইকুয়াল, এটা পাচ্ছি কি, ডান পক্ষ। তাহলে এখানে লিখব, অতএব এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল 123 প্রমাণিত। একইভাবে তোমাদের যদি এই ধরনের দেওয়া থাকে, এই যে আমি করালাম এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 দিয়ে, তোমরা এক্স টু দি পাওয়ার 7 দিয়েই করে দেখবে। একইভাবে ওখানে 4 আর 3 ধরতে পারবে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 আর এক্স কিউব প্লাস 1 বাই এক্স 1 বাই এক্স কিউব, এটা থেকে ওইটা তাও যেটা অতিরিক্ত হবে সেটা বিয়োগ করে দিতে পারো, এক্স মাইনাস তাও আসবে এক্স প্লাস 1 বাই এক্স, এটা তোমরা বিয়োগ করে দিই। একইভাবে তোমরা এটা করে ফেলবো, বাড়ির কাজ রইলো, এক্স টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 7 এর মান নির্ণয় করো। থ্যাংক ইউ।